বন্ধুরা তোমাদের বলেছিলাম যে বাড়িতে এসেছি আর মানে বাড়িতে যাব তা কালকে এসেছি বাড়িতে তো এখন যাচ্ছি মার্কেটিং করতে কেনাকাটি করতে যাচ্ছি কিন্তু হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা এন্ড প্রেম ব্লগের আর একটি ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর आज के तो सकाल बिस्टि पड़े देखे नाओ देखले तो सकाल भोर बेला बिस्टि पड़ो ना सातटा दिए मैं तुम्हारे दादा भाई बैरिए गए सातटा पंद्रह तरपर बिस्टि चालू हो से अनबरत बिस्टि पड़े ही जा बाबा ये मात्र बेरोलो तो बिस्टि पड़ू তাও ভোরবেলা না একটু যেন হালকা রোদ উঠেছিল তার জন্য ভাবলাম যে আজকে হয়তো আর বৃষ্টি হবে না আর বাবা এই যে সবজি দিয়ে গেছে আজকে এটা রান্না হবে এই যে বরবটি আছে পটল আছে তারপরে ঝিঙে আছে এটা দিয়ে একটা তরকারি হবে আর এই উচ্ছে আর কুমড়ো দিয়ে উচ্ছে কুমড়োর বটি হবে উচ্ছে কুমড়োর বটি আমি তো উচ্ছে খাই না আমার না তেতোটা অতটা ভালো লাগে না কিন্তু ওই চাপে পড়লে খেয়ে নিই চাপে পড়লে কি মানে যখন বাড়িতে ছিলাম বাপের বাড়িতে তখন মা জোর করে খাওয়াতো যে উচ্ছে না খেলে তোকে অন্য কিছু আর তরকারি দেবো না তা ওর জন্য উচ্ছে আর চেবতাম না ওই ঘিটা নিতাম আমি সব খাবার চিবিয়ে খাই কিন্তু উচ্ছেটা কোনো দিন আর চেবালাম না উচ্ছেটা ওই ঘিটেই নিয়ে নিই তা ওই উচ্ছে কুমড়োর বটি হবে যে উচ্চ কুমড়োর বটি হবে আর এগুলো দিয়ে একটা তরকারি হবে আর এইদিকে আলু প্লাস্টিকে রেখে দিলাম এখানে পেঁয়াজ এনেছে বাবা পেঁয়াজ প্লাস্টিকে রাখলাম আর লঙ্কা এনেছে লঙ্কাগুলো ছাড়িয়ে বা লঙ্কা ঝুড়িতে রাখবো এই সবজি এনেছে এগুলো তো গুছিয়ে প্লাস্টিকে রাখলাম বাবা সব ব্যাগে করে একবারে এনেছে আর আমি সব ভাগে ভাগে গুছিয়ে রাখলাম দেখবে একটু মানে গুছিয়ে রাখলে না সকালবেলা তাড়াহুড়োর মধ্যে নিতে সুবিধা হয় না হলে একসঙ্গে রাখলে কোনথায় কি মানে কোনটা কি আছে না আছে বোঝা যায় না তার জন্য বাবা এনে রাখে আমি আমার মতন কারণ বাবা তো এখন আর বাড়িতে সবজি আনতে পারছে না তোমরা জানোই কেন আনতে পারছে না তোর জন্য সবজি মানে দোকান বন্ধ করে আসার সময় সবজি নিয়ে ব্যাগে করে চলে আসছে তা ওই আলুর প্লাস্টিকে আলু রেখে দিলাম সবজি আজকে তো যে সবজি রান্না হবে তরকারি সেটা ঝুড়িতে রেখে দিলাম পেঁয়াজের প্লাস্টিকে পেঁয়াজে রাখলাম আর লঙ্কা ঝুড়িতে লঙ্কা তাড়াতাড়ি সুবিধা হয় আর এই দিকে সকালবেলা তো রান্না কি করলাম সেটা তোমরা একটু পরে তোমাদের দেখাচ্ছি সকালবেলা আজকে রান্না করেছিলাম বড়া ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক দিন খাওয়া হয়নি মাছের মাথা দিয়ে মুগের ডাল তা তোমাদের দাদাভাই কালকে বলেছিল কিন্তু কালকে তো অনেক রকম রান্না হয়েছে ওই জন্য আর ডালটা করিনি তা ভাবলাম যে মাছটা ভেজে রেখে দিই কালকের ব্লগে তোমরা দেখেছো যে মাছের মাথা ভেজে রেখেছিলাম বেশ কড়া করেই ভেজেছিলাম তা আজকে সকালবেলা করতে সুবিধা হয়েছে মাছ ভাজা আছে তা সঙ্গে সঙ্গে ফোড়ন দিয়ে আদা দিয়ে মানে নিরামিষভাবেই করেছি তা নিরামিষ কি মানে মাছের মাথা মানে আসি কিন্তু মাকে দেখতাম যে আদা দিয়েই করত আবার মানে আমার শাশুড়ি এই বাড়িতে মা কালকে বলেছে পেঁয়াজ দিয়ে করতে কিন্তু বাবা না পেঁয়াজ আনেনি তাই পেঁয়াজ দিয়ে আর করিনি তাই আমার মায়ের মতন করলাম আদা দিয়ে এটা আদা দিয়েও খেতে ভালো হয় কিন্তু আর আদা দিয়ে করেছি মাছের মাথা দিয়ে ডাল আর বড়া ভাজা করেছি বড়া ভাজা কীভাবে করেছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি আর এখন দেখো রুটি করেছি এই যে মামামের জন্য রুটি ভিজিয়ে দিয়েছি কারণ কালকে তো মামাম রাত্রিবেলা কালকের ব্লকে দেখেছো যে কালকে রাতে মামামকে লুচি করে দিয়েছিলাম একটা লুচি করে দিয়েছিলাম তো ওই একটা লুচি খেয়েছে তারপরে রাত্রিবেলা ওর খাওয়ার টাইমে তখন ওকে ও দুধ মুড়ি খেয়েছে মানে দুধ মুড়ি আর একটু হরলিক্স দিয়ে গুলে ওকে খাইয়ে দিয়েছিলাম কালকে আর রাতে রুটি করে মানে রুটি খাওয়াইনি তার জন্য সকাল সকাল আজকে রুটি করে নিলাম ওকে সকালবেলা রুটি খাই দেবো আর বাবার জন্যও রুটি করলাম বাবা গরম গরম রুটি খেয়ে গেল তো এই যে মামামের রুটি ভেজানো হয়ে গেছে আর এই দিকে দেখো কত জামা কাপড় কারণ কালকে তো চাদর তুলেছি কবে তুললাম
হ্যাঁ, কালকেরই তুলেছি, কালকে চাদর তুলেছি। তা আজকে তো ভাবলাম কাচবো, তো যা বৃষ্টি পড়ছে কিন্তু আজকে কাচবই। কেন বলো তো? কারণ আজকে না বাড়িতে যাব, পুজোর মার্কেটিং করার আছে কেনাকাটি। তাই মানে আমাদেরও আছে, তারপরে মা বলল যে মাও মানে আমাদের দেবে, যেমন আমার ননদ নন্দাইকে, তারপরে তোমাদের দাদাভাইকে, আমাকে, মামামকে, যারা আমরা ছোট আছি এই পরিবারে, তাদের সবাইকে তো পুজোর সময় দেবে। তা ওই জন্য মা বেরোতে পারছে না, কারণ মা তো নাইটে কাজে যা, সকালবেলা আস্তে আস্তে তাও 10টাও আছে, তোমরা তো জানোই, আর মানে 10টার সময় আসে, তো এসে কাজ বাজ সেরে আবার কখন কেনাকাটি করতে বেরোবে। তার জন্য বলল যে রিমা তাহলে তুমি কিনে নিয়ে আসো। তা আমি বাড়িতে যেতাম ডাক্তার দেখাতে, তা আমি ভাবলাম যখন বাড়িতে যাবই ডাক্তার দেখাতে, বৃহস্পতিবার যেতাম ডাক্তার দেখাতে, তা যখন বাড়িতে যাবই তাহলে ওখান থেকেই কেনাকাটি করে চলে আসব। একবারে কেনাকাটিও করা হয়ে যাবে আর ডাক্তার দেখানো হবে, মানে একবারে দুটো কাজ সারা হয়ে যাবে। আর কেনাকাটি করতে যাব হাওড়ায়। হাওড়া যারা মার্কেট জানো যে বেশ ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় হাওড়া মার্কেটে। আর যারা আমাদের এই হাওড়ার মধ্যে থাকো তারা তো জানবেই যে হাওড়া মার্কেটে বেশ ভালো জিনিসই পাওয়া যায়, আর ওই হাওড়া মার্কেটেই যাব কিনতে। তাই এইদিকে এবার আজকে আজকে বিকেলে বেরোবো, যেটাই বলার জন্য বলছিলাম যে আজকে বিকেলে যাব, আর কালকে কেনাকাটি করতে যাবো, পরশুদিন থাকবো বাড়িতে, বৃহস্পতিবার ডাক্তার দেখাবো, শুক্রবার দিন চলে আসব। শুক্রবার ওই আস্তে আস্তে আমার বিকেল হবে, মানে কদিন থাকবো না বাড়িতে, আজকে তো সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, চার দিন থাকবো না। তা চাদর যদি আজকে না কাচি তাহলে এই রকমই পড়ে থাকবে আর কেমন একটা গন্ধ ছাড়বে। তার জন্য বৃষ্টি পড়ুক আর না পড়ুক, বৃষ্টি এখন পড়ছে, আর যদি পড়ে রোদ্দুর পড়ে তো ভালো কথা, যদি বৃষ্টিও পড়ে মানে যদি বৃষ্টি পড়ুক আর না পড়ুক আজকে চাদর কাচবো। বৃষ্টি যদি না পড়ে রোদ্দুর উঠে ছাদে মিলে দেবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে সিঁড়ির ঘরেতে মিলে দেবো, মা ঠিক শুকনো হলে ঘরে রেখে দেবে, আমি আমার মতো শুক্রবার এসে আবার ভাঁজ করে আলমারিতে রাখবো, মানে আজকে চাদর কাচবো। ব্যাস, তোমাদের অনেক কথা বলা হয়ে গেল, তো চলো একটু কাজ সেরে নিই। তোমাদের বলেছিলাম যে বাড়িতে এসেছি, আর মানে বাড়িতে যাব, তা কালকে এসেছি বাড়িতে, তা এখন যাচ্ছি মার্কেটিং করতে, কেনাকাটি করতে যাচ্ছি। কিন্তু কেনাকাটি করতে বেরিয়েছি আর কি, জোরে বৃষ্টি নেমেছে, ওই যে বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, ওই যে কি জোরে বৃষ্টি পড়ছে, তা এখনো মার্কেটের মধ্যে ঢুকতে পারিনি, কেনাকাটি মানে যাবো রাস্তার মধ্যেই, যা জোরে বৃষ্টি নেমেছে, সকাল দিয়েই তো বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর উঠেছে, আমরা যখন বেরোলাম তখন হালকা রোদ্দুর উঠেছে।
বৃষ্টি নেবে হ্যাঁ তারপরে একে নিয়ে বেরোনো মানে আরো আরো টাইম লেগে যায় ওকে একটু খাই দেই ভাত খাইয়েই আনলাম কারণ একটু তো লেট হবে কেনাকাটি করতে গেলে তার জন্য ওকে ভাত খাইয়ে আনলাম আর আমরাও দুটো ভাত খেয়ে এলাম ওই এখন টোটোর জন্য অপেক্ষা করছি টোটো তো যাবে না বলছে বৃষ্টির মধ্যে তো টোটোর জন্য অপেক্ষা করছি দেখি কি হয় টোটো যে ওইদিকে নো এন্ট্রি না ওইদিকে যেতে চাইছে না একটা রিক্সা তো বললে রিক্সাটা গেল না হ্যাঁ ওটা কাউডার মধ্যে যাবে আমরা বাড়িতে চলে এসেছি আর সেই সকালবেলা বেরিয়েছি সকালবেলা মানে 11:30-12 করে বেরিয়েছি আর তখন তো দেখলেই তোমরা কি জোরে বৃষ্টি নেমেছে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে একটা টোটো পেয়েছি টোটো পেয়ে ওখান থেকে আবার গেছি আমরা মার্কেটে আর এসেছি আমরা কটায় বলো তো তখন বাজে 6:30 বাজে তখন এসেছি মানে অতক্ষণ টাইম লাগলো আর এই যে এইদিকে সব কেনাকাটি হয়ে গেছে আর এই যে নাইটি কেনা হয়েছে কতগুলো নাইটি কারণ সারা বছর তো লাগে আর মা আমার সবার জন্য নাইটি এই যে কেনা হয়েছে কতগুলো নাইটি কেনা হয়েছে এইদিকে বাবার লুঙ্গি কেনা হয়েছে মাম্মামের জামা কাপড় কেনা হয়েছে মাম্মামের 5টা না 6টা জামা কেনা হয়েছে মাম্মামের তারপরে তোমাদের দাদা ভাইয়ের জামা কেনা হয়েছে বাবার জামা কিনেছে মানে সব জামা কেনা হয়েছে এত কিছু কিনতে গিয়ে অনেকটাই টাইম লেগে গেছে আর এইদিকে আমার চুড়িদার কেনা হলো আমি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে শেয়ার করব কি কি কিনলাম আর এখন আর মানে ইচ্ছা করছে না তাও দুপুরবেলা সকালবেলা তো দুটো ভাত খেয়ে গেছি দুপুরবেলাও খাওয়া হলো না আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেছে আর সন্ধ্যের পরে মানে এখনও কিছু খাইনি কারণ সন্ধ্যেবেলা এসেই জামা মামামকে পরালাম আমিও যে জামাটা কিনেছি চুড়িদার কিনেছি সেই চুড়িদারটা মানে দাদা তোমাদের দেখিয়ে দিই এই যে এই চুড়িদারটা কিনেছি তা চুড়িদারটা পরে দেখলাম ঠিকঠাক আছে নাকি যা নতুন জামা কাপড় আনার পরে দেখবে মনে একটা আনন্দ হয় যে কখন পরবো বা ঠিক আছে কি না তা এসে দেখলাম তারপরে মা আর আমি ওই কথা বলতে বলতে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেল এখন বাজে 8:15 আর মাম্মাম সকালবেলা উঠেছে তো দুপুরবেলা ঘুমায়নি বলে ও এসেই জামাগুলো পরলো একটু আনন্দ করলো তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ও ঘুমাচ্ছে আর আমরা এখন একটু কিছু খাবো তা এখন তো ভালো লাগছে না সেই সকালবেলা বেরিয়েছি আর জামা কাপড় কেনা হয়ে গেছে আবার শুক্রবার দিন বাড়ি যাব সেদিন আবার সব নিয়ে যাব তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা